আসসালামু আলাইকুম। চলো যে এখান থেকে থেকেই যাক, একটু আমরা আগাই সামনে। এখন আমাদের পৃথিবীতে যা কিছু ভালো তা যেমন এসেছে আপনার ধর্ম থেকে, নিরপেক্ষতা বাদ থেকে নাকি? না না, ধর্ম থেকে কি কি ভালো এসেছে সেটা আমাকে একটু দুই চারটা বলেন, দুই চারটা বলেন আমাকে। ধর্ম থেকে যেটা এসেছে সেটা হলো যে ব্যক্তি, সামাজিক এবং রাষ্ট্রীয় যে শাসন ব্যবস্থায় আমরা যতটুকুই ভালো খারাপ থাকি না কেন, এটা সেটা কি ভালোটা কি একটা উদাহরণ দেন। মানে ভালো, আপনি আবারও বলতেছেন যে অনেক ভালো, অনেক ভালো ভাই, কি এসছে ভাই? অনেক ভালো এসছে, সে ব্যক্তি সমাজে অনেক ভালো এসছে। আপনাকে জিজ্ঞেস করলাম, মনে করেন আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই যে এই শার্টটার ভিতরে আপনি কি ভালো জিনিস পাইছেন, আপনি বলেন এই শার্টটা খুবই ভালো ভাই। তাই আমি জিজ্ঞেস করলাম যে ভাই ভালোটা কি পাইছেন, তাহলে আপনি বলেন এই যে রংটা খুব ভালো। তাই আমি বললাম যে ভাই ভালোটা কি, রংটা কেন ভালো সেটা একটু এক্সপ্লেন করেন। আপনি বলেন না না, বোতামটাও খুব ভালো ভাই, শার্টের মানে মানে ইয়াটা সুতাগুলো খুব ভালো। তো ভালোটা কি সেটা তো আপনি বলবেন, যে এটা কেন ভালো, কোন দিক দিয়ে ভালো সেটা আপনাকে জিজ্ঞাসা করছি। যে একটা উদাহরণ দেন, দুই চারটা উদাহরণ দেন যে ধর্মের ভিতরে আপনি কি কি এই ভালো জিনিসগুলো পেয়েছেন, তার দুই চারটা উদাহরণ দেন। আপনি একই কথা ঘুরে বলেন না যে ভাই ধর্মটা অনেক ভালো, সমাজে অনেক ভালো, রাষ্ট্রে অনেক ভালো, এটা আপনাকে জিজ্ঞাসা করিনি, এটা তো দাবি হইলো। সেই ভালোটা কি সেটা বলেন। ভালোটা হলো সামাজিক মূল্যবোধ, হ্যাঁ, নৈতিকতা, চিন্তা ভাবনা, আদর্শ। মানে আচ্ছা, তাহলে আপনি আমরা ইসলাম ধর্মটা নিয়ে, ইসলাম ধর্মটাকে নিয়ে আপনি আমরা একটু আলোচনা করি তাহলে। যে মনে করি যে ইসলাম ধর্মটাকে আমরা উদাহরণ হিসেবে নিয়ে আমরা মানে বুঝি যে ইসলাম কি নৈতিক মূল্যবোধ জাগ্রত করে। তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করব যে যুদ্ধবন্দী নারী, যে গনিমতের মাল, তাদেরকে যে ইসলাম ধর্ষণ করার অনুমতি দেয়, এবং পরিষ্কার আমি প্রমাণ করতে পারবো হাদিস থেকে, কোরআন এবং হাদিস থেকে, যে ইসলাম পরিষ্কার ভাবে যুদ্ধবন্দী নারী কাফেরদেরকে হত্যা করে তাদের মা বোনদেরকে তুলে এনে তাদের সাথে যৌন লীলা চালানো, এটা হচ্ছে নবী মোহাম্মদ নিজে করেছে, তার সাহাবীরা করেছে, মানে একদম প্রখ্যাত সাহাবীরা করেছে, তাদেরকে মেয়ে দিত সেক্স করার জন্য, মানে ইসলামের নবী। এই জিনিসটা কিভাবে নৈতিক হতে পারে সেই জিনিসটা আপনি আমাকে একটু বুঝান। এটা হলো আপনার, এটা যেহেতু ব্যক্তি পর্যায়ে নয় আপনি যেটা বলছেন, এটা হয়তো রাষ্ট্রীয় পর্যায়ে। আমি দাস দাসীদের যে কথাটা আপনি বললেন এটা আমি সমর্থন করি। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আইন থাকবে। না না, আমি আপনাকে জিজ্ঞাসা করেছি এটা নৈতিক কিভাবে হলো, আপনি সেটা যে পর্যায়ে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক বা ব্যক্তি পর্যায়ে হোক, সেটা নৈতিক কিভাবে হলো সেটা হচ্ছে আমার প্রশ্ন ভাই। এটা আইন দ্বারা নিয়ন্ত্রিত, এই জন্যই নৈতিক। আইন দ্বারা নিয়ন্ত্রিত, এই জন্য এটা নৈতিক। আপনার যুক্তিটা হচ্ছে এটা আইন দ্বারা নিয়ন্ত্রিত, এই কারণে এটা নৈতিক, সুনির্দিষ্ট এটা হচ্ছে একটা যুক্তি, এটা সুনির্দিষ্ট করা আছে যে এইটা হলে এইটা করতে পারবা। যেহেতু এটা সুনির্দিষ্ট ভাবে বলা আছে, যেহেতু এটা সুনির্দিষ্ট ভাবে বলা আছে, সেহেতু এটা আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমি আপনাকে প্রশ্ন করি যে মিয়ানমারে রোহিঙ্গাদের কোনো মানবাধিকার নাই, তাদেরকে শিক্ষার অধিকার দেওয়া হয় না, রাষ্ট্রীয়ভাবে আইন আছে যে রোহিঙ্গা মুসলমানদেরকে পড়ালেখা করার সুযোগ দেওয়া হবে না, মানে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়তে পারবে, এর বেশি পড়তে পারবে না, এবং কোথাও চাকরি দেওয়া হবে না। তাহলে তো এটা এটা যেহেতু মানে সুনির্দিষ্ট ভাবে আইন করে দেওয়া আছে, সেহেতু এটা নৈতিক আপনার দৃষ্টিতে, তাই না? অবশ্যই, যদি আইন থাকে তাহলে অবশ্যই নৈতিক। এটা যেহেতু আইন আছে সেহেতু এই জিনিসটা নৈতিক। ওয়াও, ফ্যান্টাস্টিক ভাই। আমি আরেকটা উদাহরণ দিই আপনাকে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানে হিটলার একটা আইন করেছিল 1933 সালে, নুরেমবার্গে একটা আইন করেছিল 1933 সালে, 1935 আইনটা করেছিল, 1933 আসলে প্রথম প্রস্তাব করা হয়েছিল, পরে 1935 সালে সেই আইনটা পাশ করা হয় যে ইহুদিদেরকে, কালো চামড়ার মানুষদেরকে, মানে যারা হচ্ছে বিশুদ্ধ জার্মান না, তাদেরকে আর জার্মানির নাগরিক হিসেবে গণ্য করবে না, তাদের সমস্ত জায়গা সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। তো এইভাবে তারা হচ্ছে বিপুল পরিমাণ ইহুদিদেরকে নির্যাতন করেছিল, বিপুল পরিমাণ কালো চামড়ার মানুষদেরকে নির্যাতিত করেছিল, তাদের জায়গা সম্পত্তি সব দখল করে নেওয়া হয়েছিল, সেই ইহুদিদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়েছিল, এবং তাদেরকে দিয়ে দাসদের মতো কারখানায় কাজ করানো হতো, কোনো পারিশ্রমিক ছাড়া, দিনে 16 ঘন্টা 18 ঘন্টা করে কাজ করানো হতো, এবং এমন অবস্থা হয়েছে তারা তাদেরকে কম খেতে দেওয়া হতো, এবং তাদের এমন অবস্থা হয়েছে তাদের হাড্ডিসার, যখন তাদেরকে উদ্ধার করেছে মিত্রবাহিনী, যখন তাদেরকে উদ্ধার করেছে হাড্ডিসার, হাজার হাজার হাড্ডিসার মানুষ, তাদের শরীরে হাড্ডি ছাড়া আর কিছু ছিল না, এবং অনেককে গ্যাস চেম্বার নিয়ে হত্যা করা হয়েছে, অনেককে মানে জীবন্ত পুঁতে ফেলা হয়েছে, অসম্ভব নির্যাতন করা হয়েছে। যেহেতু এটা নিয়মতান্ত্রিক ভাবে ছিল, আইনগত ভাবে ছিল, তার মানে এটা নৈতিক, তাই না ভাই? আমাদের মানুষের দরকার নেই, আমাদের মাটি দরকার, বাংলাদেশের মাটি আমাদের দরকার, এই মানুষের দরকার নেই, এবং এই হিন্দুদেরকে ধরে ধরে মেরে ফেলতে হবে, এই অঞ্চলে যারা হিন্দু আছে, এবং ভারতের দালাল যারা আছে, যারা আওয়ামী লীগ করে, যারা হচ্ছে প্রগতিশীল দল করে, বামপন্থী রাজনীতি করে, তাদেরকে সবাইকে মেরে ফেলতে হবে, এবং
সামরিক বাহিনী তখন পুরোপুরি ঘোষণা দিয়ে দিয়েছিল যে এইভাবে এদেরকে মেরে ফেলতে হবে, এবং তারা আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে, বিশেষ করে বুদ্ধিজীবীদেরকে ধরে 14 ফেব্রুয়ারিতে আমাদের দেশের প্রখ্যাত সমস্ত বুদ্ধিজীবীদেরকে নিয়ে হাত পা বেঁধে চোখ বন্ধ করে নিয়ে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করেছিল। সেটাও খুবই আইনগত ভাবে তারা করেছিল। তারা মানে মানে তাদের একটা সেন্ট্রাল কমান্ড ছিল সেনাবাহিনীর, যে মানে সে সময় জেনারেল নিয়াজি ছিল, তিনি তার নির্দেশে আইনগত ভাবে খুব সুস্পষ্ট ভাবে হত্যা করা হয়েছে। এইগুলো তো তাহলে নৈতিক, তাই না ভাই? আসিফ ভাই, আপনি বাংলাদেশে যেটা বললেন সেটা কিন্তু আপনাকে আইনটা ব্যাখ্যা করতে হবে যে এই আইনের ব্যাখ্যাতে তারা এটা করছে। হ্যাঁ হ্যাঁ, আইনটা ব্যাখ্যা করে দিব আমি। আইনটা ছিল যে ভারতীয় চক্রান্তকারী যারা হচ্ছে তাদেরকে নাম দেওয়া হয়েছিল ভারতীয় চক্রান্তকারী, হিন্দুদের চক্রান্তকারী, ভারতীয় দালাল, দালাল আইন দেওয়া হয়েছিল, ভারতীয় দালাল দমন, এরকম আইন ছিল সে সময় ভারতীয় দালাল দমন আইন। ভারতীয় দালাল নাম দিয়ে তাদেরকে এই অত্যাচারগুলো করা হয়েছিল এবং সুনির্দিষ্ট ভাবে তাদেরকে এইভাবে হত্যা করা হয়েছিল। তো ভাই তাহলে তো সুনির্দিষ্ট ভাবে আইন করে যেহেতু হত্যাগুলো করেছে, আইন করে হত্যা করলেই তো তাহলে সেটা নৈতিক হয়ে গেল, তাই না ভাই? না, কিন্তু যদি তারা জিততো তাহলে নৈতিক, তারা তো হেরেছে। না না, তখন তো সেই মুহূর্তে আইন করেই করেছে, সেই মুহূর্তে তো। না না, আপনি তো বললেন, না না, আপনি তো তাহলে বললেন একটু আগে তো বললেন যে আইন করেই করেছে। না তাহলে আপনি যে আইনটার কথা বললেন সেই আইনটা পুরোপুরি ব্যাখ্যা করতে পারেন না। না না, আপনি তো বললেন যে আইন করে, সুনির্দিষ্ট ভাবে আইন করে যদি কোনো এই ধরনের হত্যাযজ্ঞ চালানো হয় তাহলে তো সেটা নৈতিক হলো আপনার কাছে। আপনি যদি পরাজিত দল হন। না না, পরাজিত পরাজিত বিজিত এটা তো আপনি তখন বলেন নাই, আপনি বলেছেন সুনির্দিষ্ট ভাবে, সুনির্দিষ্ট ভাবে আইন করে যদি কোনো কাজ করা হয় সেটা হচ্ছে নৈতিক, আপনি এটা বলেছেন। আপনি যখন হিটলার, আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম ধরে নিলাম, আচ্ছা ঠিক আছে, জিতলে আপনি বলতেছেন যে জিতলে তখন এটা নৈতিক, হারলে এটা অনৈতিক, এটা আপনি বলতে চাচ্ছেন। হ্যাঁ, যদি আমরা হারতাম তাহলে সেটা নৈতিক ছিল। ওয়াও ভাই, আপনি মানে এইগুলো আপনি কিভাবে মানে আপনি কিভাবে বলতেছেন ভাই? মানে আপনার কি একটু খারাপ লাগতেছে না? মানে এখন যদি ভারত আপনাদের বাংলাদেশ আক্রমণ করে এবং ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে এবং আপনাকে জবাই করে আপনার চোখে আপনার মানে মৃতদেহের উপর দিয়ে আপনার বউবার থেকে তুলে নিয়ে ধর্ষণ করে এবং সেই যুদ্ধে যদি ভারত জেতে, তাহলে আপনার কথা অনুসারে সেই কাজটা তো সম্পূর্ণ নৈতিক হলো, তাই না? ওয়াও ভাই, আপনি তো একজন মানে ভাই, আপনার কথা শুনে ভাই আমি মানে মুগ্ধ হয়ে যাচ্ছি, আপনি কিভাবে পারতেছেন এগুলো বলতে ভাই? ম্যাকিয়াভেলির তারা হচ্ছে জঘন্যতম শাসক হবে ভাই। আপনি ম্যাকিয়াভেলিকে আমার থেকে বেশি পড়েন নাই ভাই, ম্যাকিয়াভেলি নিজেই এটা বলে গেছে যে এই এই কাঠামো অনুসারে, এই কাঠামো অনুসারে ডিক্টেটররা হচ্ছে রাষ্ট্র চালাবে, এই কাঠামো অনুসারে শাসন ক্ষমতা মানে কুক্ষিগত করে রাখার জন্য যে সমস্ত রাজনৈতিক দল কাজ করবে তারাই এই কাঠামো ফলো করবে। ম্যাকিয়াভেলি তার প্রিন্স বইটা সম্পর্কে এই কথা সুস্পষ্ট ভাবে বলে গেছে। আমি তো আপনার অস্বীকার করছি না, আপনি তো ম্যাকিয়াভেলি নিজেই বলে গেছে যে এই বইটা যারা ফলো করবে তারা অতরম অনৈতিক শাসন করবে। ম্যাকিয়াভেলি নিজেই বলে গেছে এই বইয়ের কথাগুলো যারা ফলো করবে তারা রাষ্ট্র কাঠামো চালাতে পারবে, তারা তবে তারা হবে চরম অনৈতিক। আর আপনি বলতেছেন যে ম্যাকিয়াভেলির কথা শুনে পরে আপনি বলতেছেন এগুলো নৈতিক? সিরিয়াসলি ভাই, আপনার দৃষ্টিভঙ্গি অনৈতিক, কিন্তু আমি আইন দ্বারা নৈতিক। এখন যদি ইসরায়েল আইন করে যে প্যালেস্টাইনি শিশুদেরকে জবাই করে ফেলাটা, এখন যদি ইসরায়েল এই আইনটা পাশ করে তাদের সংসদে যদি এই আইনটা পাশ করে যে প্যালেস্টাইনের প্রত্যেকটা শিশুকে ধরে ধরে জবাই করতে হবে, এটাই সঠিক, এবং তখন যদি তারা জবাই করা শুরু করে যেহেতু ইসরায়েল অনেক শক্তিশালী ওরা জিতবে, তখন তো আপনি বলবেন ইসরায়েল জিন্দাবাদ, ওরা ভালো কাজ করছে, ওরা নৈতিক কাজ করছে, যেহেতু ওরা জিতছে এবং যেহেতু আইন দ্বারাও সেই সুনির্দিষ্ট ভাবে আইন করে সেটা করছে, সুতরাং তখন তো আপনি কাজটাকে নৈতিক বলবেন নাকি ভাই? এটা তো আমি বেশ কবারই আপনার সাথে প্রমাণ দিলাম। ওয়াও ভাই, ওয়াও ভাই, ফ্যান্টাস্টিক ভাই। ভাই আরেকটা প্রশ্ন, এই যে হিরোশিমা এবং নাগাসাকিতে, হিরোশিমা এবং নাগাসাকিতে দুইটা বোমা ফেলা হয়েছিল, পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল, সেখানে লক্ষ লক্ষ নারী শিশু মারা গেছে এবং যুদ্ধে আমেরিকা জিতেছিল, এটা তো আপনার কাছে খুবই নৈতিক কাজ ছিল, তাই না? জি। আমি বলছি যে যখন জাপানে অ্যাটম বোমা ফেলে তখন কি আন্তর্জাতিক যুদ্ধ আইন ফেল করেছিল আমেরিকা? আন্তর্জাতিক যুদ্ধ আইন ফেল করেছিল কি বলতেছেন? আন্তর্জাতিক যুদ্ধ আইন ফেল করেছিল মানে কি? আন্তর্জাতিক যুদ্ধ আইন অমান্য করছিল, আন্তর্জাতিক যুদ্ধ আইন সেই সময় জাতিসংঘ তো সেইভাবে জাতিসংঘ সেই সময় লিগ অফ নেশনস যেটা ছিল সেই লিগ অফ নেশনস তো খুব একটা শক্তিশালী ছিল না সেই সময়, জাতিসংঘের ইয়াগুলা মানে মানবাধিকার ইয়াগুলা সেগুলো তো অনেক পরে বিলগুলা পাশ হয়েছে এবং ইউরোপিয়ান যে মানবাধিকার আইনগুলো সেগুলো অনেক পরে পাশ হয়েছে, আগে ছিল সেই জিনিসগুলো 1930 সালে 1925 সাল থেকে এই জিনিসগুলো নিয়ে ইয়া হচ্ছিল, কিন্তু এগুলো পাশ হয়েছে তো অনেক পরে। সুনির্দিষ্ট করেন মানে আন্তর্জাতিক যুদ্ধ আইন কি তারা অমান্য করেছিল কিনা, এটা কি আপনার জানা আছে না? নাই, আন্তর্জাতিক কোনো যুদ্ধ আইন তারা অমান্য করেনি। আমি তো তাহলে সেই আন্তর্জাতিক যুদ্ধ আইনটা কি অনৈতিক বলবো? যদি যদি একটা আইন থাকে এবং আইন করে তারা যদি সেই আইন দ্বারা যদি নির্যাতন চালায় একটা জনগোষ্ঠীর উপরে, আমি তো বলবো সেই জিনিসটা অনৈতিক।
আইন থাকুক কি না থাকুক, কে জিতবে কে হারলো, একটু বলতে দেন, আমাকে একটু বলতে দেন, আমাকে একটু বলতে দেন। আমার কাছে নৈতিকতা অনৈতিকতার স্কেল এটা না যে কে জিতলো কে হারলো, বা আমার কাছে নৈতিকতার স্কেল এটা না যে সেটা আইন দ্বারা হয়েছে নাকি বেআইনি ভাবে হয়েছে, এইগুলা কোনোটাই নৈতিকতার স্কেল না। আমার কাছে নৈতিকতার স্কেল হচ্ছে যেটা আমি আপনার সাথে করব না সেটা আমি আমার নিজের জন্য চাইব না। আমি কখনো আপনার বউকে গালি দিব না বা আপনার বউকে মানে একটা মানে খারাপ কাজ করব না আপনার বউয়ের সাথে, যেহেতু আমি চাই না যে আমার বউয়ের সাথে এই কাজটা আপনি করেন, সেই কারণে আমি কখনো আপনার সাথে এই কাজটা করব না। আমি যেটা নিজের জন্য চাই না সেটা আমি আপনার জন্য করব না। আমার কাছে নৈতিকতার স্কেল হচ্ছে এটা। আমি চাই না আমেরিকাতে বা ইসরায়েলে কোনো মুসলমানকে মুসলমান হওয়ার কারণে নির্যাতন করুক, কারণ আমি চাই যে একটা রাষ্ট্র হোক ধর্মনিরপেক্ষ, কোন ধর্মের মানুষকে যেন নির্যাতন করা না হয়, সেই ধর্মের ধর্মের মানুষ হওয়ার কারণে, শুধুমাত্র একটা বিশেষ ধর্মের মানুষ হওয়ার কারণে তার উপরে যদি নির্যাতন হয় সেটা আইনগত ভাবে করুক, আইনগত না ভাবে করুক, বিজয়ী হোক বা পরাজিত হোক তাতে আমার কিছুটা আসে না। আমি দেখবো যে আপনি, আমি চাইবো না আমি নাস্তিক বলে আমাকে কেউ এসে জবাই করুক, ঠিক একইভাবে আমি চাইবো না যে আপনি মুসলিম এই কারণে এসে আপনাকে কেউ জবাই করুক। এইটা এটা হচ্ছে আমার নৈতিকতার স্কেল। কিন্তু ভাই আপনার নৈতিকতার স্কেল খুবই নোংরা এবং খুবই বিশ্রী, খুবই জঘন্য, আমি বলতে বাধ্য হচ্ছি, এটা হচ্ছে খুবই অমানবিক চিন্তা হবে। এবং আপনি শুরুতে বলেছেন যে আপনার ধর্মই আপনাকে এই নৈতিকতা শিক্ষা দিয়েছে, নৈতিকতা আপনাকে আপনার ধর্মটা দিয়েছে। আমি এখন স্পষ্ট বুঝে গেছি যে আপনার আপনার ধর্মটা আপনাকে কি পরিমাণ নোংরা, কি পরিমাণ বর্বর, কি পরিমাণে অসভ্য একটা নৈতিক শিক্ষা দিয়েছে, যেটার কারণে আপনি এই ধরনের চিন্তা ভাবনা করতে পারছেন। ভাই ভাই আপনি কি আপনার জায়গাটা ঠিক আছেন? আপনি কি তো বললেন শুনতেছি, বলেন। আপনি যেখানে মানবতাবাদী ওই জায়গাতে আরেকজন হত্যাকারী, সঠিক কিনা? এই চক্রাকার পৃথিবী ঘুরছে, আমি মানবতার কথা বলবো, আরেকজন আমার উপরে কি বলে জুলুম চালাবে, বর্বর হবে। আমি যখন আইন দ্বারা আপনাকে বললাম যে আমি নৈতিকতাকে সাপোর্ট করি যদি আইন দ্বারা সে অন্যায় করে, তা আপনার আপনি যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো দেশ চালান আপনার হাতে ক্ষমতা থাকতে হবে না হবে না? আপনি কি মানবতা দিয়ে দেশ চালাতে পারবেন? অবশ্যই চালাতে পারবো, কেন পারবো না? অনেকগুলো দেশে, অনেকগুলো কল্যাণ রাষ্ট্র আছে পৃথিবীতে, যে দেশগুলোতে মানবাধিকার সনদ মেনে রাষ্ট্র পরিচালিত হয়, আন্তর্জাতিক মানবাধিকার সনদ, ইউরোপিয়ান মানবাধিকার সনদ, জেনেভা কনভেনশন ফলো করা হয়। পৃথিবীতে অনেকগুলো দেশ ভাই আছে। আপনি আপনি একটা বাংলাদেশে বসবাস করেন, বাংলাদেশ একটা বর্বর দেশ, বাংলাদেশ একটা নোংরা দেশ, সেখানে ক্ষমতার অপব্যবহার করা হয়। আপনি ভাবতেছেন এখানে বসে বসে যে পৃথিবীতে সব দেশই মনে হয় এরকম, কিন্তু না ভাই, সরি, আপনি জানেন না, আপনি হয়তো পৃথিবীর অনেক দেশ ঘুরেন নাই, এই কারণে আপনি এই জিনিসটা ভাবতেছেন যে সব দেশই মনে হয় এরকম। শেখ হাসিনা সমালোচনা করলে পুলিশের দান্ডার বাড়ি দেয়, 14 বছরের জেল দেয়, কিন্তু ভাই এই আমি যে দেশে থাকি সেই দেশে অ্যাঙ্গেলা মেরকেলের সমালোচনা অ্যাঙ্গেলা মেরকেলের সামনে দাঁড়া দাঁড়া করা সম্ভব, একদম চোখের সামনে দাঁড়া দাঁড়া। তার এই যে কয়েকদিন আগে ফ্রান্সের প্রধানমন্ত্রীকে একজন থাপ্পড় মারছে, তার কয়েকদিনের জেল হয়েছে, পুলিশ তাকে ধরছে, মানে সে কারণে কয়েকদিন জেল হয়েছে। আপনি তো চিন্তা করেন তো ভাই, যে বাংলাদেশে বা কোনো একটা শরিয়া দেশে বা ইসলামিক দেশে, সৌদি আরবে, ইরানে এই কাজটা করলে 14 গোষ্ঠী পর্যন্ত পুরো মেরে ফেলতো, আগুন দিয়ে জ্বালায় ফেলতো। হ্যাঁ, ফ্রান্সে এটা কয়েকদিনের জেল হয়েছে, আইন অনুসারে কয়েকদিনের জেল হয়েছে। এইগুলা এটা হচ্ছে পার্থক্য ভাই। পৃথিবীতে অনেকগুলো দেশ আছে, যে এই দেশগুলো মানবিক আইন দ্বারা চলে, এই দেশগুলো কল্যাণ রাষ্ট্র, এই দেশগুলো হচ্ছে গিয়ে জনগণের অধিকার সচেতন, জনগণের অধিকার রক্ষা করে। ভাই আপনি অনেক কিছু সম্পর্কে জানেন না, তাহলে সেটাই বললাম যে ভাই আপনার সাথে আমি অনেকক্ষণ কথা বললাম, আমাদের ব্যাকস্টেজে অনেক মানুষ অপেক্ষা করছেন, আপনার সাথে তো অনেকক্ষণ কথা হলো, আপনি যদি আপনার সাথে, ভাই আমার খুবই মানে আপনার সাথে কথা বলে আমার তো আসলে এই জিনিসটা খারাপ লাগলো যে আপনি এই জিনিসগুলোকে কিভাবে সমর্থন করেন, একজন মানুষ হিসেবে, একজন মানুষ হয়ে আপনি কিভাবে এই বর্বর জিনিসগুলোকে সমর্থন করতেন, এই জিনিসগুলো আমার জানা নাই। তারপরেও আপনি যেহেতু মানে সমর্থন করতেই পারেন, এটা আপনার বিষয়, আপনার অধিকার আছে, আপনি যে কোনো বর্বরতাকে সমর্থন করতে পারেন, যে কোনো মানে এই যে ভারত এখন গরু মাংস খাওয়া নিষিদ্ধ করে দিয়েছে কয়েক জায়গায় এবং মুসলমানদেরকে পিটায় মেরে ফেলতেছে, জয় শ্রীরাম বলে পিটায় মেরে ফেলতেছে ওদের, ওরাও ওই যে উত্তর ভারতে নাকি আইনও করছে গরু মাংস খাওয়া যাবে না, তারপর নাকি পিটায় মেরে ফেলতেছে, এগুলো তাহলে তো আইন দ্বারা সমর্থিতই হলো, জিতেও গেল তারা, তাহলে তো এগুলো অনৈতিক কাজ হয়ে গেল। ভাই আপনার নৈতিকতার স্ট্যান্ডার্ড হচ্ছে, আমার কাছে যেটা মনে হচ্ছে, খুবই নোংরা, খুবই বর্বর, মধ্যযুগীয় এবং খারাপ। ভাই এই নৈতিকতার স্ট্যান্ডার্ড নিয়ে আপনি মানুষ হিসেবে নিজেকে কিভাবে দাবি করেন এটাই আমি বুঝতে পারছি না ভাই। আসি ভাই, হ্যালো, হ্যাঁ ভাই বলেন, হ্যাঁ বলেন, আপনি বলেন। তাহলে আমি ধরে নেব যে আপনার দর্শন রাষ্ট্রবিজ্ঞান
রাষ্ট্র পরিচালনা, ব্যক্তি জীবন, সমাজ জীবনে একে দুর্বলতা আছে। এটা যদি আপনি ধরতে চান আপনি তো ধরতেই পারেন, আপনাকে তো আমি ধরা ঠেকাতে পারবো না। আপনি যদি উল্টা মানে পুরো উল্টা কথা বলেন, এখন এখন যদি বলেন দর্শক শুনছে যে আমি যে মানবতার কথা বললাম এটাকে যদি আপনি মনে করেন দুর্বলতা, তাহলে ভাবতে পারেন আপনি মানবতার কথা বলেন। আপনাকে আমি বলি, ইউরোপে নাস্তিকবাদীরা 40-50 রাষ্ট্র পরিচালনা করছে 1300-1400 শতাব্দীতে। আপনি বলেন 1300-1400 শতাব্দী থেকে আমি আপনার এই ইনফরমেশনটা কোথায় পাইছেন জিজ্ঞেস করেছি। 1300-1400 শতাব্দী থেকে বা 1300-1400 শতাব্দী ধরে এখনই বলতে পারবো যে আপনি যে ইনফরমেশনটা দিলেন ইউরোপে 40-50 দেশ নাকি 1300-1400 শতাব্দী থেকে এগুলোতে সে পাগলের কথা, কারণ 1300-1400 শতাব্দীতে পুরো ইউরোপে ক্যাথলিক চার্চের প্রচন্ড দৌরাত্ম্য ছিল। সেই সময় গ্যালিলিও এবং কোপারনিকাস, লিওনার্দো ব্রুনো, এরা আরো পরে আসছে, কিন্তু এরা তাদের কথাটা পর্যন্ত বলতে পারেনি। কথা বলার কারণে তাদেরকে মানে ক্যাথলিক চার্চ পোপ এরা তাদের উপরে নির্যাতন চালাইছে। এমনি ছাত্র ইউরোপ পরেটা বলেন, পরেরটা বলবো হ্যাঁ, আপনি যে বলেন যে তখন চার্চে লোকজন অন্যায় করছে, কিন্তু তারপরেরটা বলেন যে তারা কি করছে, নাস্তিকবাদী দেশ ছিল না এক নম্বর কথা, একটাও ছিল না ইনফ্যাক্ট। এবং এবং একটু বলে ভাই, আপনি ইতিহাস আমার থেকে বেশি পড়েন নাই, আপনি যে ইনফরমেশন দিয়েছেন যে মানে মানে একদম ইসে মতো মানে গোয়ার গোবিন্দের মতো যে ইনফরমেশন দিয়েছেন, এই বিষয়ে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আমি আপনার থেকে অনেক বেশি জানি। যে বললেন যে সে যে সময়ের কথা বলছে, আমি কিন্তু 1300-1400 শতাব্দীর মধ্যে বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে দেখান কোন কোন দেশটা সেই সময় নাস্তিকবাদী ছিল, কোন নাম বলেন, একটা একটা দেশের নাম বলেন। রাশিয়া 1300-1400 মানে ভাই আপনার মাথা ভাই পুরো নষ্ট, ভাই পুরো মাথা নষ্ট ভাই। 1300-1400 শতাব্দীতে না, 1917 সালে 1919 সালে যে বলশেভিক রেভলিউশন হয়েছিল রাশিয়াতে, সেই সময় বলশেভিক পার্টি সেসব ক্ষমতায় এসে তখন তারা একটা, এটা বললে আমি বুঝতাম যে হ্যাঁ এই কথার মধ্যে কিছুটা সত্যতা আছে। সে সময় লেনিন ক্ষমতায় এসে সোভিয়েত ইউনিয়ন গঠন হয়েছিল, সেই সময় যে মার্ক্সবাদী যে পার্টি ছিল, বলশেভিক পার্টি যেটা ছিল, তারা একটা রাষ্ট্রীয় ভাবে একটা যাদের বিরুদ্ধে সেইখানে একটা স্টেট অ্যাথিজম প্রমোট করা হয়েছিল, এটাও যদি বলতেন তাও কথা কথাটা শেষ করতে দেন না ভাই, কথাটা শেষ করতে দেন, এটাও যদি আপনি বলতেন তাইলে কথাটা কিছুটা সেন্স মেক করতো, কিন্তু আপনি বলতেছেন 1300-1400 শতাব্দীতে। ভাই কিসের সাথে কি ভাই মাথা ভাই ঠিক আছে ভাই, কোথায় পাইছেন এটা 1300-1400 শতাব্দীতে? আপনি আমাকে ঠিক করে দিলেন, বুঝলাম, কিন্তু আপনি বলেন ওইটা যেটা হয়েছিল সেটা বলেন। কিটা কিটা মাঝামাঝি সময় এই সময় ইউরোপে কোন নাস্তিকতাবাদী দেশ ছিল বলেন একটু নাম, আরেকটা নাম বলেন, এই রাশিয়া তো আমি আপনাকে ধরা দিলাম, এখন আরেকটা নাম বলেন দেখি। আপনি তো আমেরিকায় থাকেন তাই না? জার্মানিতে থাকি। আচ্ছা জার্মানিতে থাকেন, জার্মানিতে যেখানে থাকেন সেটাই কথাই বলেন। জার্মানিতে কখনো কোন নাস্তিকতাবাদী সরকার ছিল না, জার্মানিতে সবসময় এই হিটলারও ছিল একজন ক্যাথলিক, ক্যাথলিক না ক্যাথলিক বলাটা ঠিক হবে না, সে ছিল ক্যাথলিকদের বিরুদ্ধে
কিন্তু সে ছিল একজন ধার্মিক ব্যক্তি, তার মাইন্ড ক্যাম্প আমি খুব ভালোভাবে পড়েছি, মাইন্ড ক্যাম্পের ভিতরে অনেক জায়গায় সেইটা দাবি করেছে যে ঈশ্বর আমাকে প্রেরণ করেছে ইহুদিদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য, ঈশ্বর আমাকে এই এজেন্ডা দিয়ে পাঠিয়েছে যেন আমি পৃথিবীকে পরিশুদ্ধ করতে পারি, জার্মান জাতিকে যেন আমি জার্মান জাতির ভিতরে যে রক্তের ভিতরে যে ইয়া ঢুকে গেছে দোষ ঢুকে গেছে সেটা যেন আমি পরিষ্কার করতে পারি, বিশুদ্ধ করতে পারি, এরকম কথা অসংখ্য জায়গায় হিটলার তার মাইন্ড ক্যাম্প বইটা সেটা সেই আত্মজীবনীমূলক বই সেটার ভিতরে লিখেছে, এটা আমি আপনাকে এখনো বের করে দেখাতে পারি মাইন্ড ক্যাম্প থেকে দেখবেন। তাহলে আপনি বলছেন যে হিটলার ধর্মের উপরে কোনো অন্যায় করে নাই? হিটলার একজন ধার্মিক মানে মানে ঈশ্বরে বিশ্বাসী মানুষ ছিলেন। না, সে ঈশ্বরে বিশ্বাসী ছিল, কিন্তু আমি আপনার সাথে নাস্তিকবাদের যে দেশগুলি পরিচালনা করছে সেই দেশগুলির যে কথাটা বলেন, নাস্তিকবাদ কোন দেশ ছিল 1300 থেকে 1400 শতাব্দীর মধ্যে? আমি রাশিয়া আজারবাইজানের কথা বলছি। 1300 থেকে 1400? হ্যাঁ, আজারবাইজান। আজারবাইজানে 1300 থেকে 1400 শতাব্দীর মাঝামাঝি সময়ে নাস্তিকতাবাদী দেশ চলতো এই দেশে, এটা কই পেয়েছেন ভাই? কোন পাগলে এই ইতিহাস বই লিখছে? আমি আপনাকে ভাই আপনি ভাই আপনাকে আমি আপনাকে বলে দিচ্ছি আপনাকে বলে দিচ্ছি আপনাকে বলে দিচ্ছি আপনাকে আমি বলে দিচ্ছি আপনাকে আমি বলে দিচ্ছি আপনি যদি কোনো ইতিহাস বইতে এই ধরনের ইনফরমেশন পড়ে থাকেন যে 1300 থেকে 1400 শতাব্দীর মাঝামাঝি সময়ে আজারবাইজানে বা রাশিয়াতে নাস্তিকতাবাদী সরকার চলতো, সেই বইটা যে লিখছে তাকে আপনি আমার লাইভে নিয়ে আসবেন, তার কানেটা ধরে আমি মলে দিয়ে তার গালে দুটা থাপ্পড় দিয়ে তাকে আমি ইতিহাস শিখাই দিব, কারণ সে এই জিনিসগুলা সে গাধার মতো লিখছে। আমি আপনাকে দোষ দিচ্ছি না, আপনাকে দোষ দিচ্ছি না, আপনি হয়তো কোনো বইটা পড়েছেন বা কোনো ওয়াজে শুনেছেন কোনো হুজুরের ওয়াজে, আমি ধরে নিচ্ছি আপনাকে বেনিফিট অফ ডাউট দিচ্ছি, তাই যেই ওয়াজকারী বলেছে বা যেই লেখক এগুলো লিখেছে এইরকম গাঁজাখুরি কথা লিখেছে নিয়ে আসবেন ভাই, আমি তার কানটা মলা দিয়ে তার গালে দুটা থাপ্পড় দিব এইরকম গাঁজাখুরি কথা বলার জন্য, গাঁজাখুরি জিনিস লেখার জন্য। যখন কোন মানুষ বলে যে না আপনি এটা সংশোধন করে দেন, তখন কিন্তু এই কথাটা বারবার আসে না আসিফ ভাই, আসে কি? আমি তো আপনাকে বলছি আমি টাইম লাইন যদি সময় যদি ভুলও করি, কিন্তু আমি যে আপনাকে যে দেশ দুটির কথা বলছি সেইখানে কি নাস্তিকবাদ রাষ্ট্র পরিচালনা করতে যে অন্যায় ধর্মের উপর অন্যায় করছে না করে নাই সেইটা বলেন? নাস্তিকবাদ কখনো ধর্মের উপর অন্যায় করে নাই। আপনি বলতে পারেন কমিউনিস্টরা, আপনি বলতে পারেন কমিউনিস্টরা, তারা যখন রাষ্ট্র ক্ষমতায় এসছে, কমিউনিস্টরা যখন রাষ্ট্র ক্ষমতায় এসছে তখন তারা কিছু কিছু অন্যায় কাজ করেছে অবশ্যই, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, অনেকগুলো গণহত্যা তারা চালিয়েছে চীনে বিশেষ করে, তারপরে হচ্ছে গিয়ে নর্থ কোরিয়াতে উত্তর কোরিয়াতে এখনো চালাচ্ছে, তারপর সোভিয়েত ইউনিয়নে তারা চালিয়েছে, সোভিয়েত ইউনিয়নের যে স্ট্যালিন সরকারের সময় বড় ধরনের গণহত্যা চালানো হয়েছে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, এটা আপনি বলতে পারেন। বা আপনি বলতে পারেন যে পৃথিবীর অন্যান্য দেশগুলোতে যে সমস্ত দেশে কমিউনিস্ট শাসন ছিল, যেই সমস্ত দেশে বাক স্বাধীনতা ছিল না, মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, লেখকদের লেখার স্বাধীনতা ছিল না, বুদ্ধিজীবীদের কোনো প্রতিবাদ করার সামর্থ্য ছিল না, এই সমস্ত দেশের কথা আপনি বলতে পারেন যে কমিউনিস্ট শাসনের আন্ডারে নাস্তিকতার নাম দিয়ে কিছু করা হয়েছে, কিন্তু নাস্তিকতা কখনো এই ধরনের নাস্তিকতার কোনো গ্রন্থে এই ধরনের কথা আপনি কখনো দেখাতে পারবেন না যে নাস্তিকতা বলেছে যে তোমরা মানে মানে মানুষকে জোর করে নাস্তিক বানাও বা ধর্ম ধর্ম উপাসনালয় ধ্বংস করে ফেলো ভেঙে ফেলো। আপনি তো অবশ্যই বলতে পারেন এই যে একজন লিখেছেন কম্বোডিয়াতে, হ্যাঁ কম্বোডিয়াতে হয়েছে, তারপর সোভিয়েত ইউনিয়নে অনেক মানে চার্চ ভেঙে ফেলা হয়েছে, মসজিদ ভেঙে ফেলা হয়েছে, চীনে এই কাজ করা হয়েছে, অবশ্যই আপনার কথা ভুল না, যদি এটা আপনি বলেন কমিউনিস্ট শাসনের সময় আপনার কঠোর নাস্তিকবাদ এবং উদার নাস্তিকবাদ আছে না? না 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 না, কট্টর নাস্তিকতার ভিতরে কোনো কট্টর উদার এই কোনোটাই কিছুই নাই ভাই। নাস্তিকতা হচ্ছে শুধুমাত্র ঈশ্বর সম্পর্কে একটা অবস্থান, এটার ভিতরে কট্টর এবং উদার উদার কিছু নাই, এটা হচ্ছে স্টেট একটা অবস্থান, আমি ঈশ্বরে হয় বিশ্বাস করি অথবা বিশ্বাস করি না, প্রমাণের অভাবে আমি এই জিনিসটাকে এই দাবিটাকে বাতিল করে দিই, এটার ভিতরে কোনো উগ্র নাস্তিকতা, ভালো নাস্তিকতা, শরীয়ত সম্মত নাস্তিকতা, চিপা চাপার নাস্তিকতা, টঙ্গের দোকানের নাস্তিকতা, ভালো নাস্তিকতা, কঠোর নাস্তিকতা মানে উদার নাস্তিকতা, সহজ নরম ঢলঢলা নাস্তিকতা, আসিফ ভাই কিছুই নাই ভাই। যুক্তিবিদ্যা দর্শন সম্পর্কে কি একটু কম পড়াশোনা করছেন ভাই? আমি ভাই আপনার তুলনায় ভাই একেবারে কোনো কিছু সম্পর্কে অনেক কম পড়ালেখা করছি ভাই, কিছুই আমি ভাই ভাই পড়ালেখা করিনি ভাই। আপনি আপনার আপনার জ্ঞানের সমুদ্রের কাছে কি আমি ভাই মানে কুল পাবো? আপনি তো ভাই জ্ঞানের সমুদ্র ভাই, আপনার কাছে কি আমি কুল পাবো? আমি তো তুলনায় আমি কিছুই করি নাই, কিন্তু আমাদের দর্শকরা যা বোঝে তা তো বুঝছে, বুঝতেছে কে কোন বিষয়ে জ্ঞান আছে কি বিষয়ে জ্ঞান আছে দর্শকরা তো বুঝতেছে, আমি দর্শকদের হাতে ছেড়ে দিলাম। তবে এটা আমি বলে নিলাম যে আপনি অনেক 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 জ্ঞানী মানুষ, অনেক জ্ঞানী মানুষ, আপনার সাথে কথা বলতে ভালো লাগলো ভাই, তুমি মাথা মাথা উল্টায় গেছে আপনার সাথে কথা বলে, এতই জ্ঞানী আপনি, আমার মাথা মাথা ভাই ঘুরাই দিচ্ছেন আপনি, আপনার আমার মাথা কি সমস্ত কথা বলছেন, আমার মাথা মাথা 1300 1400 আসি ভাই, মাঝে মাঝে নাস্তিকতাবাদী দেশ 40-50 বাংলাদেশে যে নাস্তিক নাস্তিকা নাস্তিকা কপিয়েছে এটাকে কিন্তু আমি সমর্থন করি না। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আপনি একজন ভালো মানুষ কিন্তু আপনি একজন খারাপ মুসলমান, কারণ ইসলাম এটাকে সমর্থন করে। যাই হোক ভাই, আপনার নাসিরুদ্দিন ভাই আপনার সাথে কথা বলে লাগলো। ইসলাম সমর্থন করে কি করে না সেইখানে যদি যেতে চান তাইলে হয়তো যাব, কিন্তু আচ্ছা ভাই আমি আপনাকে বলছি যে এটা আমি সমর্থন করি না। আচ্ছা তাহলে ভালো, আপনি খুব জোরালো অবস্থান আমার। আচ্ছা খুবই ভালো লাগলো ভাই নাসিরুদ্দিন ভাই আপনার সাথে কথা বলে, আপনাকে যদি আমি মানে যারা মুক্তমনা আছে তাদের জন্য আমি কিন্তু আমি সাপোর্ট করি।
আচ্ছা আচ্ছা, খুবই ভালো কথা ভাই। আপনাকে যদি আমি খোঁচা টোতে, অবশ্যই তর্কের ভিতরে খোঁচাখুঁচি হয়, আরে হতে পারে, এটা হতে হতেই পারে। হ্যাঁ ভাই, এটা এটার জন্য কিছু মনে করবেন না আশা করি। না 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 আমি একটু খোঁচাখুঁচি করলাম, তর্কের ভিতরের ভিতরে ভাই এগুলো হয়, কিন্তু আপনাকে ভাই আমরা অপমান করার জন্য কিছু বলিনি, জাস্ট তর্কের না না ক্ষেত্রে আপনার যেটা বলা কোনো বলে। আপনি ব্যাপার না, যথেষ্ট ভদ্র মানুষ, ভদ্রভাবে কথা বলেছেন, কোনো আপনি আমার সাথে কোনো অভদ্রতা করেন নাই, আমিও চাই না আপনার সাথে মানে কোনো অভদ্রতা বা কোনো ইয়া করার, যেহেতু আপনি কোনো অসভ্য কথা বলেন নাই এখন পর্যন্ত। আপনার সাথে কথা বলে ভালো লাগলো, কিন্তু আপনার মানে মতামতের সাথে, আপনার যুক্তির সাথে আমি বিন্দু মাত্র একমত না, টোটালি বিপরীত। তবে আপনার এই কথাটা আমার ভালো লেগেছে যে আপনি বলেছেন মুক্ত মনোযোগ দিয়ে হত্যা করা হচ্ছে, এই জিনিসটা আপনি সমর্থন করেন না, এটা ভাই আমি খুবই সাপোর্ট করলাম আপনার কথাকে। হ্যালো, হ্যাঁ আচ্ছা ভাই, ভাই হ্যাঁ, তাহলে ভাই আপনি আজকে বিদায় নিই আপনার কাছ থেকে ভাই, আমি ভালো একটু থাকবেন। বলে নিই, আচ্ছা তো বলেন বলেন। আপনি যদিও আমার সাথে একমত নন, আমি জানি যে আপনি একমত হবেন না, কারণ আপনি মানবতাবাদী আর আমি আইনের কাছে মানে নৈতিকতার কাছে মানে বন্দী। তারপরও আপনার সাথে দেখা হবে, আর আমার কথা বলা তথ্য আপনার কাছে দিতে যাই, যদি কোনো সমস্যা বা ভুল বা আমাকে খারাপ লাগে, হ্যাঁ তাহলে আমি আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আপনার সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা ভালো থাকবেন। দেবাংশু ভাই বোধহয় আপনাকে কিছু বলবেন, দেবাংশু ভাই আপনি আনমিউট করে বলেন ভাই। বলে নমস্কার আশুদা। হ্যাঁ দেবাংশু ভাই, আপনি যদি নাসিরুদ্দিন কিছু বলতে হ্যাঁ চান তাহলে। নাসিরুদ্দিন বাবু, আপনাকে আপনাকে নমস্কার। আপনি খুবই অসাধারণ ভাবে খুবই অনেক কথা বললেন। আমার মনে হয় নাসিরুদ্দিন বাবু আপনি একটুখানি পড়াশোনা করুন। এটা বলছি না যে আপনি নিরক্ষর, আমি কখনোই বলছি না, আপনি একটুখানি বোঝার চেষ্টা করুন। আপনি যে কথাগুলো বললেন রোহিঙ্গাদের থেকে শুরু করে ইহুদিদের, একটুখানি বুঝুন, তাহলে আপনি আমার মনে হয় যে অনেকটা 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 জ্ঞান পাবেন। আশিক বাবু আপনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন, আপনি খুবই ভালো মানুষ, আপনি খুবই ভালো মানুষ, কিন্তু একটু বোঝার চেষ্টা করুন। আপনি যে মানে কথাগুলো রাখছিলেন নট মানে ওর, আমার তো মনে হয় না যে এটা ঠিক, আপনি বুঝবেন পরে, আপনি একটু বুঝুন। হ্যাঁ হ্যাঁ দাদা, ধন্যবাদ, আপনি আমাকে যখন পড়তে বলেছেন আমি পড়তে রাজি। হ্যাঁ আমাদের ধর্ম